চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় করোনা মোকাবেলায় জনগণের পাশে থেকে ত্রাণ তৎপরতা ও জনগণকে সচেতন করার চেষ্টা করছে। চট্টগ্রামের প্রতিনিধি সৈয়দ আবুল হাশেম আজাদের রিপোর্টে। বুলু বলেন, পর্যাপ্ত পরিমাণ করোনা টেস্ট করে চট্টগ্রামের জনগণকে মহামারী থেকে রক্ষা করার আহ্বান জানান। হে আল্লাহ, এ চট্টগ্রাম বারো আউলিয়ার শহর, এই শহরের জনগণকে আপনি এই মহামারী থেকে রক্ষা করুন। পরিশেষে বুলু ইফতার বিতরণ শেষে রোজাদারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান ও জিয়া পরিবারের জন্য দোয়া করার আহ্বান করেন। উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের প্রথম সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান দিদার, নগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম ভুইয়া, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আব্দুল হাই, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সোহেল আকবর শাহ, থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাজিমুদ্দিন আকন্দ, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ খোরশেদ আলম, আকবর শাহ স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ, মোহাম্মদ হানিফ, ছাত্রদল নেতা রুবেল প্রমুখ।